হবে ইসলাম, নতুন বিশ্ব ব্যবস্থা হবে কি ইসলাম। নবীজি বলছেন কেমন হবে সেটা, ইয়ারদা আনহু সাকিনুল সামাই ওয়া সাকিনুল আরদি, সেই বিশ্ব ব্যবস্থার উপরে আকাশবাসীরা খুশি, সাকিনুল আরদি বিশ্ববাসীরা সন্তুষ্ট, লা ইয়াদখিরুল আরদু মিন বাজরিহা শাইআন ইল্লা আখরাজাতহু, পৃথিবীর কোনো ফসল কোনো ফলমূল কোনো খাদ্যদ্রব্য পৃথিবী আর নিজের ভিতরে বাকি রাখবে না, সমস্ত বরকতময় ফল ফসল খাদ্যদ্রব্য এই মাটির পৃথিবী উৎপন্ন করে দেবে। ওয়ালা সামাউ মিন কাতরিহা শাইআন ইল্লা সাব্বাহুল্লাহু আলাইহিম মিদরারা, আকাশ তার এক ফোঁটা বৃষ্টিও আকাশে ধরে রাখবে না, সমস্ত পানি রাশি এই জমিনের উপর প্রবাহিত করে গোটা পৃথিবীকে সরস ভূমিতে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর নবীজি বলছেন ওয়া তামান্না লাহিয়াউল আমওয়াত মিম্মা সানা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিআহলিল আরদি মিনাল খাইর, জিন্দা মানুষেরা মুর্দা মানুষদের পুনরুজ্জীবন কামনা করবে, কবর থেকে যদি ওরা সবাই উঠে আসতো তাহলে এই অপুরন্ত রিজিক তারা খেতে পারত, জিন্দারা মুর্দাদের উঠে আসার কামনা করবে, এতটা বরকত গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। সেই বিশ্ব ব্যবস্থা আমাদের বর্তমান পৃথিবীর ব্যবস্থার মতো না, কিছু ইলেকট্রনিক্স উন্নতি, রোড ঘাটের উন্নতি, বিশ্বে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশ্বে এরোপ্লেনের নেটওয়ার্ক, বিশ্বে রেল নেটওয়ার্ক, স্থল যোগাযোগের নেটওয়ার্ক, বিশ্ব বাণিজ্যের বিশ্ব বাজার তৈরি, তারপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বাণিজ্য, হাজারো লাখ রকমের প্রোডাকশন নিত্য নতুন ইত্যাদি, এই বাহ্যিক উন্নতি না, সেটা তো থাকবেই, এমন এক অকল্পনীয় অভূতপূর্ব আগামী বিশ্ব রচনা হবে যেটা বিশ্ব ইতিহাসে কোনো কালে কেউ দেখে নাই, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ইসলামী খেলাফত তৈরি হবে। ফরাদিয়া খেলাফাতাহু আহলুল আরদি ওয়াহলুস সামাই ওয়াত-তায়রু ফিল জাওয়ে, পৃথিবীবাসীরা আকাশবাসীরা এমনকি মহাকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ওই রাষ্ট্র ব্যবস্থার উপরে সন্তুষ্টি প্রকাশ করবে। সেই যুগটা সামনে আসতেছে, কিন্তু নবীজি বলেছেন আল্লাহর এই অর্ডারটা যখন আসবে তখন বিশ্বের ব্যবস্থা হবে কেমন, সুম্মা ইশরাবুনাল খুমুর ওয়া ইলবাসুনাল হারির ওয়া ইস্তাহিল্লুনাল ফুরুজ ওয়া ইউনসারুনা ওয়া ইউরযাকুনা হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, এক যুগ আসবে বিশ্ব নেতারা কেমন হবে, ইয়াশাবুনাল খুমুর মদ পান করবে, বিশ্ব নেতারা কি পান করবে, মদ পান করবে, আর কি করবে, ওয়াইল বাসুনাল হারির, পুরুষ হয়ে সিল্কের পোশাক পরবে, রেশমি পোশাক পরবে, নারীর জন্য রেশমি পোশাক হালাল, পুরুষের জন্য রেশমি পোশাক হারাম, কিন্তু বিশ্বরঙ্গমঞ্চে নেতৃবৃন্দ পুরুষ হয়েও নারীর ড্রেস পরবে, সিল্ক পরবে, ওয়াইস্তাহিল্লুনাল ফুরুজ, নারীদেরকে বিয়ে ছাড়া বৈধ মনে করবে, কোনো ভেদাভেদ নেই, বিশ্বব্যাপী জিনা ব্যভিচারকে বৈধ করে দেবে, করেছে না, এত সত্ত্বেও কোনো এক কারণে তাদের সাহায্য করা হবে আল্লাহর পক্ষ থেকে, তাদের কি রিজিকও দেয়া হবে, কেন দেয়া হবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর অর্ডার আসা পর্যন্ত, যে অর্ডার আসলে গোটা বিশ্ব চেঞ্জ হয়ে যাবে, সে অর্ডার এক মাস লাগবে না আসতে, সে অর্ডার আসতে এক বছর লাগবে না, সে অর্ডার আসবে এক দিনে অথবা এক রাতে,
সূরা দুখানের